রাজ্যের তিন দপ্তরের দায়িত্ব গ্রহণের পর থেকে দপ্তরগুলোকে দুর্নীতিমুক্ত রেখে জনগণদের স্বচ্ছ পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করে চলেছেন রাজ্যের সম্পদ বিকাশ মৎস্য এবং তপশিলী কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রতি তিন মাস অন্তর অন্তর রাজ্যের প্রতিটি জেলার প্রাণী সম্পদ বিকাশ মৎস্য এবং তপশিলী জাতিকল্যাণ দপ্তরের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হচ্ছেন তিনি মঙ্গলবার দক্ষিণ জেলায় দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠকে মিলিত হন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিন দক্ষিণ জেলার বেলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজন করা হয় এই পর্যালোচনা বৈঠকে এদিনের বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তরের দক্ষিণ জেলার সকল দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং সংশ্লিষ্ট জেলার সমস্ত বিধায়কেরা উপস্থিত ছিলেন মূলত এই তিন দপ্তরের অধীন কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো এই জেলার জন্য বরাদ্দ হয়েছে সেই প্রকল্পগুলো কতটা বাস্তবায়িত হয়েছে এবং কোন কোন স্থানে খামতি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে প্রাণী সম্পদ বিকাশ মৎস্য এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তর একতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই তিন দপ্তরের অত্যাধুনিক কিছু প্রকল্প রয়েছে যেগুলির মাধ্যমে গ্রামীণ এলাকার বেকার যুবকরা স্বাবলম্বী হতে সক্ষম হবে আর এই প্রকল্পগুলোর লাভ মানুষ সঠিকভাবে পাচ্ছেন কিনা সেই বিষয় নিয়েই এই পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে শুধুমাত্র অফিসে বসে সিদ্ধান্ত না নিয়ে সেই সিদ্ধান্তগুলোকে কতটা বাস্তবায়িত হয়েছে তা পর্যবেক্ষণ করাই এই বৈঠকে একমাত্র লক্ষ্য বলে জানান মন্ত্রী সুধাংশু দাস আমাদের সাউথ ত্রিপুরা জেলাতে সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং আমরা করছি বিশেষ করে এআরডিডি ফিশারি এবং এসসিএলপি ডিপার্টমেন্টের তিন দপ্তরের মিটিং হবে এখানে আমাদের এই জেলার সমস্ত বিধায়ক উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের লেভেলের যারা আধিকারিকরা আছেন তারা আছেন আমাদের তিন দপ্তরের আধিকারিকরা আছেন মূল বিষয় হচ্ছে আমাদের এই তিন দপ্তরের অধীন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণাধীন যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে এগুলি কতটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কোন কোন জায়গাতে ঘাটতি আছে এই সমস্ত বিষয়ের উপর আজ আমরা দিন আলোচনা করব এবং মূলত বিষয় হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে গ্রাম গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট ইআরডি ডিপার্টমেন্ট এবং এসইউএলপিআর ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের কাছে অনেকগুলি ইনোভেটিভ স্কিম রয়েছে যেগুলির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি উন্নতি করা যায় বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারে তো এই স্কিম বা পরিকল্পনাগুলি সঠিকভাবে মানুষ পাচ্ছে কিনা না এবং যে লেভেলে পাওয়ার কথা সেই লেভেলটা ঠিক আছে কিনা না এই বিষয়গুলি নিয়ে আমরা আজ দিনভর আলোচনা করব এর পাশাপাশি এসইউএলপিআর ডিপার্টমেন্টের মাধ্যমে তপশিলি জাতিভুক্ত মানুষের জন্য যে সমস্ত ফ্যাসিলিটি বা স্কিমগুলি রয়েছে সেগুলিও কতটা বাস্তবায়িত হচ্ছে কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং যে জায়গাতেই ঘাটতি থাকবে সেগুলি আগামী কিছুদিনের মধ্যেই রেক্টিফাই করে আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি এটাই মূল উদ্দেশ্য এবং আমি আগেও বলেছি যে আমরা প্রত্যেক জেলাতে দুদিন করে আমাদের ভিজিট থাকবে একদিন আমরা রিভিউ মিটিং করব পরের দিন আমরা ফিল্ড ভিজিটে যাব অ্যাকর্ডিংলি আমাদের পুরো রাজ্যেই সেই প্রক্রিয়া চলছে ইতিমধ্যে আমরা সেকেন্ড রাউন্ড স্টেট লেভেল মিটিং কমপ্লিট করেছি ডিস্ট্রিক্ট লেভেলও আমাদের আজকে নিয়ে তিনটা জেলা হবে অর্থাৎ মূল বক্তব্য হচ্ছে শুধু অফিসে বসে সিদ্ধান্ত নেওয়াটাই কাজ নয় পাশাপাশি ফিল্ডে গিয়ে কতটা বাস্তবায়িত হচ্ছে সেটাকেও সম্পূর্ণরূপে পরখ করে দেখার জন্য খতিয়ে দেখার জন্য আমাদের এই ভিজিট উল্লেখ্য রাজ্যের প্রতিটি জেলায় দুদিন করে আয়োজিত হচ্ছে পর্যালোচনা বৈঠক এই দুদিনের মধ্যে প্রথম দিনে থাকছে পর্যালোচনা বৈঠক এবং দ্বিতীয় দিনে থাকবে ফিল্ড ভিজিট সেই মোতাবেক বুধবার দক্ষিণ জেলার প্রাণী সম্পদ বিকাশ মৎস্য এবং তপসিলি কল্যাণ দপ্তরের কাজকর্ম খতিয়ে দেখতে পরিদর্শনে যাবেন মন্ত্রী সুধাংশু দাস দাসো রিপোর্ট আর ইনি